শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। মেধাবী সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে জাতি। এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, 26 মার্চের মধ্যেই প্রকাশ হবে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা। চেষ্টা চলছে বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করারও। সকালে রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের স্মরণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। এ সময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। পরে একে একে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক নেতারা। এরপর শহীদ বেদী খুলে দেয়া হয় সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য। এদিকে রাজধানীর রায়ের বাজারের বুদ্ধভূমি স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান তাদের সন্তানরা। এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। লক্ষ লক্ষ শহীদ হয়েছে, সেই শহীদদের তালিকা আমাদের সবচাইতে আগে প্রয়োজন এবং সেই তালিকা আমরা দেখে যেতে চাই। আর কতদিন লাগবে এই শহীদ বুদ্ধিজীবীদের বিচারের কাজ, রায় কার্যকর করতে? কূটনৈতিক চেষ্টার পরেও যদি না হয় আমরা সেখানে মেনে নিতে পারি, কিন্তু তার আগে পর্যন্ত মানতে পারছি না যে এই উদ্যোগটি কেন এখন পর্যন্ত নেওয়া হচ্ছে না। মহান মুক্তিযুদ্ধে পরিকল্পিতভাবে চালানো হত্যাকাণ্ডকে আন্তর্জাতিকভাবে গণহত্যার স্বীকৃতি দেওয়ারও দাবি জানান শহীদদের সন্তানরা। 50 বছরের এই লগ্নে দাঁড়িয়ে আমি একটি দাবি তুলব, তা হচ্ছে যে 71 সালে সুপরিকল্পিতভাবে যে জেনোসাইড হয়েছিল তার আন্তর্জাতিক স্বীকৃতি দরকার। রায়ের বাজারের বুদ্ধভূমিতে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীও। এ সময় তিনি বলেন, আগামী 26 মার্চের মধ্যেই শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে। আমরা আশাবাদী যে আগামী 26 মার্চ আমাদের মহান স্বাধীনতা দিবসের মধ্যে আমরা এই তালিকা, পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে পারব। এ সময় বিদেশে পালিয়ে থাকা বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে এনে শাস্তি নিশ্চিত করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। আমাদের এই মহান মুক্তিযুদ্ধে যারা প্রত্যক্ষভাবে বিরোধিতা করেছিল সেই সমস্ত রাষ্ট্রে তারা পালিয়ে আছে। কূটনৈতিকভাবে আমরা প্রচেষ্টা চালাচ্ছি আমাদের সরকার বুদ্ধিজীবীদের হত্যাকারীদের দেশে ফেরত এনে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। 50তম শহীদ বুদ্ধিজীবী দিবসে জাতির মেধাবী সন্তানদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে দেশ। মুস্তফা মাহবুব, DBC News, Dhaka.